এই ভিডিওতে ক্লাস নাইনের হচ্ছে ইতিহাস ইতিহাসের হচ্ছে ফরাসি বিপ্লব অর্থাৎ ফ্রেঞ্চ রিভলিউশন যে রয়েছে এই চ্যাপ্টারে আমরা এই যে টপিকটা রয়েছে এই চ্যাপ্টারটা আমরা কয়েকটি ভাগে আমি আলোচনা করব। তো এটা হচ্ছে প্রথমত অনেক বড় চ্যাপ্টার, তাই এর জন্য এটা কয়েকটা ভাগে আসবে। তোমরা অবশ্যই ক্লাস নাইন হিস্ট্রি প্লেলিস্টের মধ্যে চলে যাবে, ত্রিপুরা ক্লাস নাইন হিস্ট্রি প্লেলিস্ট বলে রয়েছে সেই প্লেলিস্টের মধ্যে চলে যাবে। সিরিয়াল ওয়াইজ সেখানে পেয়ে যাবে, আমি সেগুলো যে সিরিয়াল ওয়াইজ রেখে দেবো, তোমাদের যে পার্ট সেই পার্ট থেকে তোমরা শুরু করবে। তো প্রথমে দেখো, প্রথমে শুরু হয়েছে এখানে যে 1789 খ্রিস্টাব্দের হচ্ছে 14 জুলাই ভোরবেলা প্যারিস নগরীতে বিপদ সংকেত বেজে উঠল। তো এটা হচ্ছে কত সাল ছিল, সাল ছিল 1789 খ্রিস্টাব্দে 14 জুলাই ছিল, সেদিন হচ্ছে ভোরবেলা ছিল, ভোরবেলা প্যারিস নগরীতে। প্যারিস হচ্ছে কোথায়, ফ্রান্সে। তো ফ্রান্সের প্যারিস নগরীতে সেখানে বিপদ সংকেত বেজে উঠল। বিপদ সংকেত থেকে আমরা এটাই বুঝতে পারছি যে সেখানে নিশ্চয়ই একটা হামলা হয়েছিল। তো রাজা তার সৈন্যবাহিনীকে শহরে প্রবেশ করতে নির্দেশ দিলেন, অর্থাৎ শহরে চলে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন রাজা তার কাদেরকে, সৈন্যবাহিনীকে। এটা হচ্ছে 1789 খ্রিস্টাব্দের 14 জুলাই। চারিদিকে গুজব ছড়ালো যে রাজা নাগরিকদের উপর গুলি বর্ষণের নির্দেশ দিয়েছেন। রাজা বলেছিলেন যে সৈন্যবাহিনীকে শহরে প্রবেশ করতে, কিন্তু চারিদিকে গুজব ছড়িয়ে গিয়েছে যে রাজা নাগরিকদের উপর গুলি করার জন্য নির্দেশ দিয়েছেন। তারপর হচ্ছে প্রায় 7000 নারী পুরুষ টাউন হলের সামনে জড়ো হয়েছিল, একটি সামরিক প্রতিরোধ গড়ে তোলার সিদ্ধান্ত নেয়। তারা অস্ত্রের অনুসন্ধানে বিভিন্ন সরকারি ভবন আক্রমণ করে, অর্থাৎ বিভিন্ন যে সরকারি সংস্থা রয়েছে, যেগুলি ভবন রয়েছে, সেই সরকারি যেগুলি ভবন রয়েছে সেগুলি তারা আক্রমণ করে। সাধারণ যে মানুষ ছিল, নারী পুরুষ, তারা হচ্ছে প্রায় হচ্ছে 7000 মানুষ। তো তারা গিয়ে অস্ত্রের অনুসন্ধান, অর্থাৎ অস্ত্র খোঁজার জন্যে যন্ত্র যেগুলি রয়েছে, তো অস্ত্র তোমরা বুঝতে পারছো, তো এগুলি বন্দুক, তারপর হচ্ছে আরও বিভিন্ন ধরনের অস্ত্র রয়েছে, সেগুলি খোঁজার জন্যে তারা সরকারি ভবনগুলি আক্রমণ করে। যখনই সেই গুজবটা ছড়ায় যে চারিদিকে ছড়িয়ে গিয়েছিল রাজা নাগরিকদের উপর গুলি বর্ষণের জন্য বলে দিয়েছেন, তারপর কী হলো সেখানে, শেষ পর্যন্ত প্যারিসের শত শত জনতা ক্রুদ্ধ হয়ে আর তার রাগী হয়ে তারা অস্ত্রের গোপন ভাণ্ডার উদ্ধারের আশায় শহরের পূর্ব প্রান্তে অবস্থিত বাস্তিল দুর্গে ঢুকে পড়ে। বাস্তিল দুর্গ ছিল, তো বাস্তিল দুর্গে তারা চলে যায়। জনতার সাথে বাস্তিলের কারারক্ষীদের সংঘর্ষে বাস্তিলের সেনাপ্রধান নিহত হন, সেখানে সেনাপ্রধান নিহত হয়ে যান, সেনার যে প্রধান ছিলেন তিনি নিহত হয়ে যান বাস্তিলের। বাস্তিল দুর্গের বন্দীরা মুক্তি পায়, যদিও তারা সংখ্যায় ছিলেন মাত্র 7 জন। তারা সংখ্যায় ছিল 7 জন, কারা তারা হচ্ছে যে এখানে যে বাস্তিল দুর্গে যে বন্দি ছিল, বন্দি করে রেখে দেওয়া হয়েছিল যেগুলি, তারা হচ্ছে 7 জন ছিল, আর তারা 7 জন হচ্ছে তারা সেখানে মুক্তি পেয়ে গিয়েছিল। বাস্তিল দুর্গকে তারা স্বৈরাচারী রাজাদের প্রতীক বলে মনে করত, তাই এই দুর্গকে ধ্বংস করা হয়। এবং এই দুর্গের ধ্বংসের প্রতীক হিসেবে যারা বাস্তিল দুর্গের পাহাড়ের খণ্ড নিজেদের কাছে রাখতে চেয়েছিলেন সেগুলি বাজারে তাদের কাছে বিক্রি করা হয়। সেগুলি বিক্রি করে দেওয়া হয়। পরবর্তী সময়ে প্যারিস এবং অন্যান্য অঞ্চলের দাঙ্গা শুরু হয়ে যায়, সেখানে আন্দোলন শুরু হয়ে যায়। বেশিরভাগ নাগরিক রুটির মূল্য বৃদ্ধির জন্য প্রতিবাদে সামিল হয়। সেখানে যে রুটি ছিল সেগুলির দাম বাড়তে থাকে, এবং এর জন্য কী করে তারা প্রতিবাদে তারা মিছিল নিয়ে নামে। পরবর্তী সময়ে ঐতিহাসিকরা এই ঘটনার দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন এবং উপলব্ধি করলেন এই ঘটনাটি ছিল সারিবদ্ধ বিভিন্ন ঘটনার সমন্বয়ের ফলে। রাজাকে শেষ পর্যন্ত প্রাণদণ্ডে দণ্ডিত করা হয়, সেখানে রাজাকে মেরে ফেলে দেওয়া হয়। বাস্তবে
অধিকাংশ লোকেদের এই পরিণামের প্রত্যাশা ছিল না। এখন দেখা যাক কীভাবে এবং কেন এই বিপ্লব ঘটেছিল। আমরা এতক্ষণ পর্যন্ত কোনো কিছুই বুঝতে পারিনি, শুধু এটা বুঝেছি কবে ঘটনা হয়েছিল, সেখানে কিছু গুজব ছড়িয়ে গিয়েছিল এবং সেখান থেকে তারা বাস্তিন দুর্গে ঢুকে পড়ে গিয়েছিল। কিসের জন্যে? তারা অস্ত্রের সন্ধানের জন্যে। এবং সেখানে ঢুকে গিয়ে সেনাপ্রধান যে ছিল সে যা কারাবন্দি অর্থাৎ কারাগারে যারা ছিল তাদের রক্ষা করতো, অর্থাৎ পাহারা দিত যে সেনাপ্রধান, তাকে নিহত করে দেওয়া হয় অর্থাৎ মেরে ফেলা হয়। তারপর বাস্তিন দুর্গের যে সাতজন কারাবন্দি বাস্তিন দুর্গের বন্দী ছিল তারা মুক্তি পেয়ে গিয়েছিল, এগুলি আমরা জেনেছি। এখন আমরা জানতে পারবো যে এই যে বিপ্লবীটা ঘটেছিল এটা কীভাবে ঘটেছিল এবং কেন ঘটেছিল সে সম্পর্কে। তো এখানে হচ্ছে বাস্তিন দুর্গ আক্রমণ আর বাস্তিন দুর্গের পতনের পরই হচ্ছে ঘটনার স্মৃতি রক্ষার্থে এই ছবিটি অঙ্কন করেছিলেন একজন ঐতিহাসিক। তো এটা হচ্ছে বাস্তিন দুর্গ। আচ্ছা, এখানে বাস্তিন দুর্গ মানে আমরা এটাই বুঝতে পারছি যে বাস্তিন দুর্গ এখানে কারাবন্দি একটি ঘরের কথা বলা হয়েছে। পরবর্তী সময়ে হয়তো আমরা আরও জানতে পারবো এই বাস্তিন দুর্গ আসলে কী। তো এটা হচ্ছে যে বাস্তিন দুর্গ আক্রমণ যেটা আমরা দেখতে পাচ্ছি এটা একটি ঘর আর চারিদিকে হচ্ছে এখানে আন্দোলন করা হয়েছে। তো বাস্তিন দুর্গ এখানে কারাবন্দিও বলা হয়েছে, ঢুকে পড়ে তার মানে একটি বাস্তিন দুর্গ একটি ঘরের কথা বলা হয়েছে যা হচ্ছে তার মধ্যে ঢুকে পড়ে এবং কারারক্ষীদের মেরে এখানে কারারক্ষীদের মেরে ফেলে আর বাস্তিনের যে কারাবন্দি ছিল এই ঘরের মধ্যে তাদেরকে মুক্তি তারা মুক্তি পেয়ে যায়। এবার হচ্ছে এখানে অষ্টাদশ শতকের শেষার্ধে ফরাসি সমাজ। আচ্ছা, অষ্টাদশ এখানে কি সেটাও আমি বলে দিচ্ছি তোমাদেরকে। এখানে দেখানো এখানে হচ্ছে সতেরোশো ঊননব্বই আর এখানে চলে আসো 1800। হচ্ছে এখানে 1800-এর শেষের দিকে অষ্টাদশ শতকের শেষার্ধে ফরাসি সমাজ, মানে 18th century মতলব 1800 শেষ হয়ে যাবে শেষের দিকে প্রায়। তো এখানে হচ্ছে 1774 এখানে হচ্ছে গল্পটা আরও আগের থেকে বলা হয়েছে যে 1774 খ্রিস্টাব্দে বুরুবু বংশীয় রাজা ষোড়শ লুই ফ্রান্সের সিংহাসনে বসেন। কত সালে? তিনি হচ্ছেন 1774 সালে বসেন। তখন তার বয়স 20 বছর হয়, 20 বছর বয়স ছিল এবং তিনি অস্ট্রিয়ার রাজকন্যা মেরি আতুয়ানেতকে বিয়ে করেছিলেন। সিংহাসনে বসে তিনি লক্ষ্য করেন যে রাজকোষ প্রায় শূন্য হয়ে এসেছে। দীর্ঘদিন যাবৎ ফরাসি রাজারা বিভিন্ন যুদ্ধে জড়িয়ে যাওয়ায় রাজকোষ শূন্য হয়ে যায়। তারপর যে রাজ পরিবারের সদস্য এবং রাজসভা সদদের বিলাস বেশনের কারণেও রাজকোষ খালি হয়ে যায়। অর্থাৎ সেখানে কি সৈনিক এবং সেখানে যে সৈনিকের সংখ্যাটি ছিল সেটা হচ্ছে ধীরে ধীরে কমে গিয়েছিল। কারণ কি? কারণ হচ্ছে তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন যুদ্ধে জড়িয়ে গিয়েছিলেন। সেটা হচ্ছে এই রাজা বসাটাকে, ষোড়শলুই বসার আগের যে রাজারা ছিলেন তারা বিভিন্ন যুদ্ধে তারা জড়িয়ে গিয়েছিলেন এবং জড়িয়ে যাওয়ার ফলে সেখানে সেই যে সৈনিক বা রাজার যে মহলে যত সংখ্যা ছিল লোকের সেখান থেকে ধীরে ধীরে পরিবারের সদস্য সংখ্যা এবং বিভিন্ন জনের সংখ্যা কমতে থাকে। তারপর হচ্ছে ষোড়শ লুইয়ের রাজত্বকালে আমেরিকা তাদের তেরোটি কলোনি হচ্ছে চিরশত্রু ব্রিটেনের থেকে উদ্ধার করতে পেরেছিলেন ফ্রান্সের সহায়তায়। এটা হচ্ছে কি, এটা বলা হচ্ছে ষোড়শ লুই যখন বসেছিলেন সিংহাসনে তারপরে তার রাজত্বকালে আমেরিকা থেকে তেরোটি কলোনি আমেরিকার থেকে চিরশত্রু ব্রিটেনের থেকে উদ্ধার করে পেরেছিলেন ফ্রান্সে সহায়তা করেছিল যার ফলে ব্রিটেনের যে চিরশত্রু কলোনি ছিল আমেরিকার তেরোটি সেগুলিকে রক্ষা করে। এই যুদ্ধের জন্য 1,00,000 কোটি ঋণ করা হয়। তো 1,00,000 কোটি লিব্রো ঋণ করা হয়। এখানে লিব্রো কথাটা আমরা নিশ্চয়ই এখানে পেয়ে যাবো কোথাও, লিব্রো ফ্রান্সের মুদ্রার একক। ধরে নাও আমাদের ভারতে কী রয়েছে, ভারতে রয়েছে যে রুপি, আমরা রুপি বলে থাকি কিন্তু আমেরিকাতে বলা হয় ডলার। ঠিক এইভাবেই একটা সময়ে
ষোড়শ লুইয়ের যে রাজত্ব ছিল তখন সময় হচ্ছে লিব্রো বলা হতো ফ্রান্সের মুদ্রাকে। তো এটা হচ্ছে অবলুপ্ত হয়ে যায় পরবর্তী সময়ে, এটা হচ্ছে 1794 খ্রিস্টাব্দে সেটা অবলুপ্ত হয়ে যায় যে লিব্রো কথাটা, লিব্রো যে মুদ্রা রয়েছে সেটা হচ্ছে সময়ের সাথে সাথে কিন্তু পরিবর্তন হতে থাকে। তো কত লিব্রো হয়েছিল তখন সময়কার 100,000,000,000 লিব্রো ঋণ, মানে অনেক বড় কথা, এই যুদ্ধের জন্য এত টাকা ঋণ করেছিল, যা হচ্ছে ক্রম পর্যায়ে 200,000,000,000 লিব্রো এসে টেকে। কারণ হচ্ছে কি, সেখানে তারপর ঋণ করেছিল তাহলে অবশ্যই সেখানে সুদ চলে এসেছে, তো পরবর্তী সময় এখানে 200,000,000,000 লিব্রো এসে টেকে। যে সমস্ত ঋণদাতারা যুদ্ধের জন্য ঋণ দিয়েছিলেন তারা হচ্ছে তখন ঋণের ওপর 10% সুদের দাবি করেন, তার উপর 10% তারা সেখানে সুদ লাগিয়ে দেন, যার ফলে এখানে 200,000,000,000 লিব্রো এসে যায়। যারা ঋণ দিয়েছিলেন তারা হচ্ছে এখানে 10% সুদের দাবি করেন, ফলে ফ্রান্সের সরকারকে তাদের বাজেটের বৃহৎ অংশ এই ঋণ পরিশোধে ব্যয় করতে হতো। ফ্রান্সের যে সরকার ছিলেন ষোড়শ লুই, তাদের কিন্তু সেই পরিশোধে অনেক টাকাই ব্যয় হয়ে যায়, ফলে দেশের অন্যান্য খরচ যেমন সৈন্যবাহিনী, বিচার বিভাগ, সরকারি অফিস, বিদ্যালয় পরিচালনার জন্য সরকারকে কর বৃদ্ধি করতে হয়। পরবর্তী সময়ে সরকার কোথা থেকে টাকা পান, সরকার টাকা পান ট্যাক্স থেকে। তাহলে পরবর্তী সময়ে তিনি যে সরকার ছিল তার হচ্ছে বিচার বিভাগে, সরকারি কাজে, বিশ্ববিদ্যালয়ে, সেইগুলির মধ্যে ট্যাক্সের পরিমাণটা বাড়িয়ে দেন, যার ফলে সেখান থেকে কিছু টাকা আসে আর সেই টাকা দিয়ে ঋণ সেখানে পরিশোধ করতে চেষ্টা করেন। সৈন্যবাহিনী পরিচালনা আর আমরা এতটুকু পড়েছিলাম বাজেটের ঋণ পরিশোধ ব্যয় করতে হতো। বিশ্ববিদ্যালয় পরিচালনা করার জন্য সরকারকে কর দিতে বৃদ্ধি করে। এই কর বৃদ্ধির করেও সমস্যার সমাধান করা যায়নি। এই যে ট্যাক্স বৃদ্ধি করা হয়েছিল এইগুলির উপর, এগুলি বৃদ্ধি করার পরেও কিন্তু সেই যে সমস্যাটা ছিল, অর্থাৎ ঋণ যে ছিল সেগুলি দেওয়া সম্ভব হয়নি। সেটা হচ্ছে অষ্টাদশ শতাব্দীতে ফরাসি সমাজ তিনটি শ্রেণীতে বিভক্ত ছিল। এই যে ফরাসি সমাজটা তিনটি শ্রেণীতে ভাগ হয়ে যায়। একমাত্র তৃতীয় শ্রেণীর নাগরিকদের কর দিতে হতো, তৃতীয় যে শ্রেণী ছিল তারা হচ্ছে কর দিতে হতো। ফরাসি সমাজের নাগরিকদের এই শ্রেণী বৈষম্য মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক শাসনকালের সময় থেকেই প্রচলিত। সাধারণত এটা হচ্ছে 1789 খ্রিস্টাব্দের পূর্বে ফ্রান্সের সমাজ এবং প্রতিষ্ঠাকে বোঝাতে পুরাতন রাজতন্ত্র কথাটি ব্যবহার হয়ে থাকে। এটা হচ্ছে তার পূর্বে সেটাকে পুরাতন রাজতন্ত্র কথাটা ব্যবহার করা হতো। দ্বিতীয় নং অর্থাৎ 2নং চিত্রে দেখা যাচ্ছে যে ফরাসি সমাজ কীভাবে পরিচালিত হতো। তাহলে এবার 2নং চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি, যে 2নং চিত্র এখানে দেখানো 2নং চিত্র। এখানে হচ্ছে লক্ষ্য করো, তৃতীয় শ্রেণীর নাগরিকের মধ্যে কেউ ধনী, বাকিরা হচ্ছে গরিব শ্রেণীর। তো এখানে আমরা দেখে নিই, প্রথম শ্রেণী যারা আছে তারা হচ্ছে যাজক, দ্বিতীয় হচ্ছে অভিজাত, তৃতীয় হচ্ছে যারা বড় ব্যবসায়ী, বণিক শ্রেণীর, আদালতের কর্মচারী, উকিল প্রমুখেরা। তারপর রয়েছে কৃষক এবং শিল্পী, ক্ষুদ্র কৃষক, ভূমিহীন, শ্রমিক, দাস, এরা হচ্ছে তৃতীয় শ্রেণীর মানুষ। তো এরা হচ্ছে কর দিতে হতো, কিন্তু বাকিরা এদের দেওয়া প্রয়োজন হতো না, যারা যাজক ছিলেন অভিজাত ছিলেন সেরা। তো অভিজাত এখানে মধ্যে তাদেরকে বোঝানো হচ্ছে যারা হচ্ছে বংশ পরম্পরায় রাজা ছিলেন বা উচ্চ বংশীয় ছিলেন, তাদেরকে দিতে হতো না, আর বাকিদের দিতে হতো। এখানে তৃতীয় শ্রেণী বলতে এটাই বোঝানো হয়েছে, দেখে নাও, তৃতীয় শ্রেণীর মধ্যে হচ্ছে কেউ ধনী আর বাকিরা হচ্ছে গরিব শ্রেণীর লোক। তাহলে এইগুলি হচ্ছে গরিব শ্রেণীর লোক, আর উপরে যেগুলি হচ্ছে এগুলি হচ্ছে বড় ব্যবসায়ী বা ধনী লোক। তো তাদেরকে কর দিতে হতো, বাকিদের দিতে হতো না। এবার হচ্ছে এখানের মধ্যে যে ফরাসি জনগণের হচ্ছে শতকরা 90% ছিলেন কৃষক, আর ফরাসি পুরো জনগণের, পুরো ফরাসির মধ্যে যে ছিল 90% মানুষই ছিল সেখানের মধ্যে কৃষক, আর বাকি হচ্ছে যারা ছিলেন তারা। তো যদিও তাদের মধ্যে খুব কম সংখ্যকের কাছে নিজস্ব জমি ছিল এবং তাদের সেই নিজস্ব জমিও ছিল না, যারা কৃষক ছিল 90% তাদের মধ্যে হচ্ছে তাদের নিজস্ব জমিও ছিল না। ফ্রান্সের প্রায় 60% জমি অভিজাত, যারা হচ্ছে উচ্চ বংশীয় বা বলতে পারি আমরা যারা রাজার ছেলে রাজা তাদের, এবং চার্চ এবং অন্যান্য তৃতীয় শ্রেণীর ধনী লোকেদের মালিকানাধীন ছিল। এটা হচ্ছে অন্যান্য চার্চ আমরা জানি, আর হচ্ছে তৃতীয় শ্রেণীর
ধনী লোকেদের ছিল মালিকানাধীন, অর্থাৎ কৃষকরা কাজ করত কিন্তু জমিটা ছিল অন্য লোকের, অর্থাৎ ধনী লোকের, ব্যবসায়ী, যে কোনো ব্যবসায়ী হতে পারে, ধনী লোকের ছিল। এবার হচ্ছে এখানে ফ্রান্সের সমাজে যাজক এবং অভিজাত সম্প্রদায় ছিল প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সম্প্রদায়, যারা জন্মসূত্রে সমাজের অধিকারগুলো ভোগ করত। তারা হচ্ছে যাজক এবং যারা হচ্ছে অভিজাত, তারা হচ্ছে জন্মসূত্র থেকে, তার বাবার হয়তো জায়গার জমি রয়েছে, সেও সেই জমিগুলির অধিকার পেত, আর তারা হচ্ছে সমাজের বিশেষ অধিকারগুলো ভোগ করত প্রথম থেকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সমাজের এই দুই শ্রেণীর নাগরিকদের কোনো রকম কর দিতে হতো না, তাদের কোনো কর দিতে হতো না, তাদের যতটুকু জমি জমা ছিল তার উপরে কোনো ধরনের ট্যাক্স দিতে হতো না। এবার হচ্ছে যে যাজক আবার সামন্ততান্ত্রিক বিশেষ অধিকার ভোগ করতেন, যাজক ও কৃষকদের থেকে কর আদায় করতে পারত। এবার হচ্ছে যারা যাজক ছিল, যাজকরা হচ্ছে তারা কিন্তু আবার কর নিত কোথার থেকে, সেটা হচ্ছে কৃষকের থেকে আদায় করতে পারতো সেই করগুলি, যাকে ট্যাক্স বলে থাকি আমরা। তো এখানে আমি বারবার যাজক বলছি, যাজক বলতে কারা বুঝতে পারছো তোমরা সেটা আমি জানি না। যাজক হচ্ছে তারা যারা হচ্ছে পণ্ডিত ছিল অনেক আগে, পণ্ডিত বা পুরোহিত, ধর্মযাজক বলতে পারি। বিভিন্ন ধরনের যাজক রয়েছে যারা উচ্চ বংশ বা তারা প্রথম থেকে শিক্ষিত কিছুটা, তাদের কথা বলছি এখানে যাজকরা। যাজক সাধারণত আমরা যদি বলে থাকি তাহলে বলতে পারি পুরোহিত যারা ছিল, পণ্ডিত পুরোহিত এরা। তো তারা হচ্ছে কৃষকদের থেকে কর নিতে পারতো তখন সময়ে। তারপর হচ্ছে কৃষকরা ভূ স্বামীদের বাড়িতে এবং জমিতে বেকার শ্রম দিতে বাধ্য থাকতো, কারণ হচ্ছে কৃষকরা ভূ স্বামী, অর্থাৎ যারা হচ্ছে জমির মালিক, তাদের বাড়িতে হচ্ছে কোনো মূল্য ছাড়া শুধু শুধু সেখানে পরিশ্রম করে তাদের কাজ করে দিয়ে দিত। তারপর হচ্ছে তারা সৈন্যবাহিনীতে কাজ করতে এবং রাস্তা বানাতে কাজে অংশগ্রহণ বাধ্য থাকত, অর্থাৎ তাদেরকে সেনাবাহিনীতে তারপর হচ্ছে রাস্তা তৈরির জন্যে তাদেরকে রাস্তা তৈরির জন্য যেতেই হতো এবং সৈন্যবাহিনীতে যোগ দিতেই হতো, যারা হচ্ছে নিচু লেভেলে যারা ছিল, এখানে ক্ষুদ্র কৃষক, ভূমিহীন, শ্রমিক, দাস যারা ছিল তাদের কথা বলছি এখানের মধ্যে। তারপর হচ্ছে চার্চ ও কৃষকদের থেকে টাইথ কর আদায় করত, যার পরিমাণ ছিল উৎপাদিত কৃষিজাত পণ্যের এক দশাংশ, অর্থাৎ সেটাকে দশ ভাগের এক ভাগ তাদের দিতে হতো, যারা হচ্ছে চার্চ ও কৃষক ছিল তাদের থেকে আয় করে নিত। উপরন্তু তৃতীয় শ্রেণীর লোক প্রত্যেকের সদস্যদের সরকারকে কর প্রদান করতে হতো, আর তারপর হচ্ছে কী হতো সেখানে তাদের তৃতীয় শ্রেণীর যারা ছিল সব সদস্য, কৃষক টিষক সব মিলে তারা হচ্ছে তাদেরকে কর দিতে হতো। টেইলি নামে আরেকটি প্রত্যেক কর ছিল। তাহলে টাইথ হচ্ছে চার্চের দাহ্য কর, উৎপাদিত ফসলের দশ ভাগের এক ভাগ কর হিসাবে দিতে হতো, আর তাই বা যদি আমরা টেইলি বলি তাহলে এটা হচ্ছে রাষ্ট্র দাহ্য করা প্রত্যক্ষ কর, এটা হচ্ছে সরকারের দ্বারা যেটা হচ্ছে কর সেটা সরাসরিভাবে দিতে হতো। আর অপর একটি তাইথ যেটা রয়েছে এটা হচ্ছে চার্চের দাহ্য, চার্চ যে ছিল চার্চের, তারপর হচ্ছে উৎপাদিত ফসলের দশ ভাগের এক ভাগ হিসাবে দিতে হতো আমাদের এই কৃষকরা বা নিচু জাতের যারা ছিল তারা। তারপর হচ্ছে এছাড়া আরও অনেক ধরনের পরোক্ষ কর ছিল, যেমন হচ্ছে লবণ এবং তামাকের উপর কর, ফ্রান্সের সামরিক আর্থিক বোঝা একমাত্র তৃতীয় শ্রেণীর লোকেরাই টানতে হতো। তাহলে এই পুরো গভর্নমেন্টের যে ঋণটা এটা দিচ্ছে কারা, অ্যাকচুয়ালি তারা হচ্ছে তৃতীয় শ্রেণীর লোক যারা ছিল তারা কিন্তু দিচ্ছে, আশা করি বুঝতে পেরেছ। তারপরের টপিক হচ্ছে এখানের মধ্যে দেখে নাও একটি ছবি দেওয়া রয়েছে, এখানে যে ইংরেজিতে যে বিষয়গুলি রয়েছে সেগুলিকে এখানে বেঙ্গলিতে লিখে দেওয়া হয়েছে। এটা হচ্ছে গরিব সব কিছু জোগাড় করে আনে, শস্য ফসল অর্থ কাঁচা শাকসবজি ইত্যাদি, আর স্থূলকার প্রভু বসে থাকে এসব গ্রহণ করার জন্য, তারা গরিবদের অনুগ্রহ করে ও দেখেন না, তাহলে গরিবরা দেখেন না। আর এটা হচ্ছে তারা হচ্ছে কি তারা তারা নিয়ে আসে আর তারা হচ্ছে সেগুলি উপভোগ করে থাকে, এগুলি হচ্ছে রাজা
যারা ছিল তারা উচ্চবংশীয় যারা তারা, আর এগুলো হচ্ছে কৃষক যারা শস্য কাঁচামাল সব কিছু নিয়ে আসে তাদেরকে দিয়ে দেয়। এটা হচ্ছে চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। এখানে হচ্ছে একটি চালের রয়েছে, এটার মধ্যে লিখে দেওয়া হয়েছে শয়তানের যত বেশি আছে সে আরও বেশি চায়। এই লাইনটা এখানে লিখে দেওয়া হয়েছে ইংরেজিতে, যা এখানে বেঙ্গলিতে দেওয়া হয়েছে ট্রান্সলেট করে। তারপর হচ্ছে এখানে দেওয়া রয়েছে অভিজাত হচ্ছেন মাকড়সা, কৃষক হচ্ছেন মাছি। তাহলে মাকড়সা আমরা জাল জানি, সে জাল বুনে থাকে মাকড়সা, আর জাল বুনে, আর মাছি হচ্ছে কি সাধারণ কৃষক যারা চলে এসে এই জালের মধ্যে আটকে পড়ে যায় আর তাদেরকে ধীরে ধীরে সেই মাকড়সা খেয়ে ফেলে। তো এটাই এখানে বোঝানো হচ্ছে যে সে হচ্ছে কি, সে হচ্ছে একটি মাকড়সা জাল, সে মাকড়সা, আর সে হচ্ছে একটি মাছি, যে সে এখানে তাকে এখানে ফাঁদে এসে পড়তেই হবে। এখানে দেখানো মাছি দিয়েও দেখানো হয়েছে, এখানে আমাদের সেই মাকড়সাল জাল একে মাকড়সা লিখে তার সাথে তুলনা করে দেওয়া হয়েছে, আশা করি বুঝতে পেরেছ। এবার হচ্ছে এখানের মধ্যে যে দ্য স্পাইডার অ্যান্ড দ্য ফ্লাই, মাকড়সা এবং মাছি অজ্ঞাতনামা একজন চিত্রকরের সেটা আঁকা। অজ্ঞাতনামা অর্থাৎ হচ্ছে যার নাম জানা নেই সে একজনে এটা লিখে রেখেছিলেন তখনকার সময়ে, তো সেটাকে এখানে দেখানো হয়েছে। এবার হচ্ছে বেঁচে থাকার জন্য লড়াই, বেঁচে থাকার জন্য লড়াই, এটা হচ্ছে 1.1 দ্য স্ট্রাগল টু সার্ভাইভ। সার্ভাইভ হচ্ছে লড়াই করা, বাঁচার জন্য যেটা আমরা লড়াই করে থাকি। 1715 সালে ফ্রান্সের জনসংখ্যা ছিল 23 মিলিয়ন, যা এখানে হচ্ছে 1789 সালে হয়েছিল সেটা 28 মিলিয়ন, তাহলে অনেক বেড়েছিল। জনসংখ্যার এই দ্রুত বৃদ্ধির ফলে খাদ্যশস্যের চাহিদা বাড়ে, ফলে দেশের প্রধান খাদ্য রুটির দাম দ্রুত বৃদ্ধি পেতে থাকে। রুটির দাম সেখানে অনেকটা বেড়ে গিয়েছিল, কারণ হচ্ছে কি জনসংখ্যা বেড়েছে, জনসংখ্যা বেড়েছে আর খাদ্যশস্য সেখানে ফলানো কম হচ্ছে, আগের মতোই হচ্ছে, তাহলে নিশ্চয়ই তার দাম বাড়বে, তো তার দাম বেড়ে যায়। দেশের সংখ্যাগরিষ্ঠ লোক বিভিন্ন কারখানার কর্মচারী ছিলেন যারা সংখ্যায় গরিষ্ঠ। আমি একটা উদাহরণের সাহায্যে বলে দিচ্ছি, ধরুন আমাদের ইন্ডিয়াতে আমাদের হিন্দুদের সংখ্যা রয়েছে বেশি, তাহলে হিন্দুদের সংখ্যা বেশি রয়েছে এটা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ, আর যারা হচ্ছেন মাইনরিটি বা মুসলমান তারা হচ্ছেন সংখ্যায় কম, তো তাদেরকে বলা হবে সংখ্যালঘু আর তাদেরকে বলা হবে সংখ্যাগরিষ্ঠ। ঠিক আবার অপর পাশে যদি বাংলাদেশ দেখি তাহলে সেখানে হচ্ছে কি, সেখানে হচ্ছে আমাদের হিন্দুদের সংখ্যা কম, তো আমাদের হিন্দুরা হচ্ছে যে সংখ্যালঘু, আর যারা আমাদের মুসলমান রয়েছেন তারা হচ্ছেন সংখ্যাগরিষ্ঠ। আশা থাকি সংখ্যাগরিষ্ঠ সংখ্যা লঘু বুঝতে পেরেছ। এবার হচ্ছে এখানে যারা সংখ্যাগরিষ্ঠ লোক ছিল তারা হচ্ছে বিভিন্ন কর্মচারী, যে অফিস আদালতের বা কলকারখানার মধ্যে যে কর্মচারী ছিলেন তাদের হচ্ছে বেতন নির্ধারিত ছিল, এবং তারা হচ্ছে কি তারা কর্মচারী হিসেবে নিযুক্ত ছিলেন, এবং তাদের মজুরি সেটা নির্ধারণ করতেন মালিক বা প্রভুরা, যারা সেই কারখানার মালিক ছিলেন তারা হচ্ছে তাদের যে মূল্য ছিল সেটা তিনি নির্ধারণ করতেন। ক্রমাগত দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে তাদের এই সামান্য বেতনের দিন যাপনের করতে পারছিল না, তো এদিকে জিনিসপত্রের দাম বেড়েছে কিন্তু তাদের যে বেতন সেটা হচ্ছে কিন্তু বেড়েনি, তাই এর জন্য তাদের দিন যাপন করার জন্যে খুবই কষ্ট হয়েছিল। ফলে ধনী এবং দরিদ্রের মধ্যে ব্যবধান বাড়ছিল, এবং ধনী লোক এবং গরিব লোকের মধ্যে ব্যবধান বাড়তে ছিল। এছাড়াও খরা এবং শিলাবৃষ্টির কারণে ফসলের প্রচুর ক্ষতি হয়েছিল, ফলে পুরাতন রাজতন্ত্রের যুগে ফ্রান্সের অর্থনীতি সংকটজনক পরিস্থিতির সৃষ্টি করেছিল তখন সময়। এটা সময় কোন সময়, সেটা হচ্ছে 1789 সালে। এখানে দেখানো যে অ্যানোনিমাস বা অজ্ঞাতনামা যে বলা হয়েছিল কথাটা, সেটা হচ্ছে যেই ব্যক্তি যে জিনিস বা ব্যক্তির নাম জানা যায় না তাকে বলা হয় অজ্ঞাতনামা। আর এখানে হচ্ছে সংকটজনক পরিস্থিতি, তো সংকটজনক পরিস্থিতি হচ্ছে যে এই রকম চরম পরিস্থিতি যেখানে হচ্ছে জীবিকা অর্জনের জন্য ন্যূনতম উপায়ও বিপন্ন হয়ে থাকে, ন্যূনতম উপায় যেটা সেটা হচ্ছে খুবই কষ্টকর হয়ে থাকে, এটাই হচ্ছে সংকটজনক পরিস্থিতি। তারপর হচ্ছে জীবিকা সংকট কীভাবে হলো সেটা এখানে লিখে দেওয়া হয়েছে, যে শস্যহানি হয়েছিল,
তো শস্যহানি হয়েছিল, তারপর হচ্ছে গরিবদের রুটি কেনার ক্ষমতা ছিল না, রোগ মহামারী এসেছিল, তারপর হচ্ছে এটাই। তো এটা হচ্ছে তাদের যে জীবিকা অর্জন করে খুবই কষ্টকর হয়েছিল। তো এখানে হচ্ছে একটি ভিডিও কমপ্লিট করে নিচ্ছি, পরবর্তী যেটা পার্ট হবে সেটা হবে 1.3 থেকে শুরু করব, তোমরা দেখে নেবে।